Assalamu alaikum. Welcome back to Nasi's Club. Hope the things are going pretty good by the grace and mercy of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা রিজার্ভ কি কিভাবে রিজার্ভ কাজ করে এটা নিয়ে বিগত দিনে একটি ভিডিও বানিয়েছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও সেই ভিডিওতে কিভাবে সেটা কাজ করে বুঝিয়েছি বাট আজকেও আমরা রিজার্ভ নিয়ে আরো কিছু আলোচনা করব আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব যারা অনেকেই বোঝেনি তারা আগের ভিডিওটি দেখার পাশাপাশি এই ভিডিওটি দেখবে এখানেও আমি নতুন কিছু তথ্য জেনারেট করব তার আগে বলে রাখা উচিত যে রিজার্ভ কেন এত গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তার আগে জানা দরকার একটা দেশ কিভাবে চলে প্রত্যেকটা দেশ কিন্তু তার নিজস্ব রিসোর্স নিজস্ব যে জিনিস আছে সেটা বাইরে রপ্তানি করে বিদেশ থেকে টাকা নিয়ে আসে রাইট নিয়ে এসে দেশের মধ্যে কালভার্ট রাস্তাঘাট তৈরি করে মানে রিজার্ভ আসে তো বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি একটা হচ্ছে রেমিটেন্স মানে প্রবাসীরা টাকা পাঠায় আরেকটা হচ্ছে এই যে বাইরে আমরা গার্মেন্টসের পোশাক রপ্তানি করি সেখান থেকে টাকা পাই এই হলো অবস্থা তো বিদেশিরা যে আমাদেরকে টাকা দেয় তারা কি বাংলা টাকা দেয় না তারা বাংলা টাকা দেয় না তারা ডলারে সেটা পেমেন্ট করে তারা ডিরেক্ট যে ডলারে পেমেন্ট করে সেটাও না এখন ইন্ডিয়া যদি পেমেন্ট করে আমাদের কোনো কিছু সে কিন্তু রুপিতে পেমেন্ট করে সৌদি যদি কোনো কিছু বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে তাহলে তাকে সৌদি রিয়েলে পেমেন্টটা করতে হয় রাইট বাট ওটা আলটিমেটলি ঘুরে ফিরে ওই আমেরিকার চ্যানেল দিয়েই কিন্তু আমাদের কাছে টাকাটা আসে তার মানে আমেরিকাতে গিয়ে সেটা ডলারে রূপান্তরিত হয় ডলারে যখন রূপান্তরিত হয় তখন এটা আবার মানে কি হয় আমাদের ডলারে জমা হয়ে আমাকে বাংলাদেশ ব্যাংক বাংলা টাকা দেয় এই হচ্ছে প্রসেস এ নিয়ে আর বিস্তারিত এই ভিডিওতে করছি না বিগত দিনের ভিডিওতে সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো আমরা একটা পাই চার্ট এখানে করেছি এটা হচ্ছে একটা পাই তো রিজার্ভ কীভাবে কাজ করে কেন একটা দেশের জন্য রিজার্ভ গুরুত্বপূর্ণ এবং কি কি সমস্যা হতে পারে যদি আমরা রিজার্ভ বেশি না রাখতে পারি যেমন ধরো মেডিসিনের কথা বলি মেডিসিন তো আমাদের লাগবে ইমার্জেন্সি এটা তাই না চিকিৎসার জন্য এই মেডিসিন বাংলাদেশে তৈরি হয় বাট এটা র মেটেরিয়ালস বিভিন্ন দেশ থেকে আসে তাহলে সে দেশের কাছ থেকে আমাদেরকে কিনে নিতে হবে র মেটেরিয়ালস তো তারা তো আর বাংলা টাকা নেবে না বাংলা টাকা তাদের কাছে তেজপাতার মতো তারা সেটা তাদের রুপি বা দেহরাম বা যেটাই হোক সেটা তো পেমেন্ট নেবে বাট ঘুরে ফিরে ওই যে ডলার হয়ে চ্যানেল হয়ে আমেরিকা হয়ে তারপরে তাদের রিজার্ভে জমা হবে বিষয়টা কিন্তু এভাবে এখন যদি আমাদের ডলার না থাকে মানে রিজার্ভ মানে ডলার মাথায় রাখতে হবে রিজার্ভ মানে কিন্তু টাকা বা রুপি বা দেহরাম বা রিঙ্গিত এটা না কিন্তু রিজার্ভ মানে ডলার এখন আমাদের যদি রিজার্ভ না থাকে সেক্ষেত্রে আমরা বাইরে থেকে কাঁচামাল আনতে পারবো না বা কম আনতে পারবো তখন দেশে আমাদের প্রোডাকশনে কস্টিং বেড়ে যাবে সো চাহিদা যখন বেড়ে যাবে মানে প্রয়োজনের তুলনায় চাহিদা যখন বেড়ে যাবে আমরা পাবো না তখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে এটা স্বাভাবিক ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসি যখন সেক্ষেত্রে একই ঘটনা ঘটে আমাদের দেখা যাচ্ছে যে রিজার্ভ নেই আমরা যখন পেঁয়াজ নিয়ে আসতে যাব তখন কী হবে তখন গভর্নমেন্ট একদিকে টাকা না থাকার কারণে এলসি করতে দেবে না আর এলসি করলেও অল্প পরিমাণ নিয়ে আসলেও সেটা তখন বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা দাম তো বাড়াবে প্লাস তার সাথে আরও কিছু দাম বাড়িয়ে ফেলবে বলবে যে ডলার সংকট বা এ সংকট এবং বিভিন্ন সিন্ডিকেটের ব্যাপার স্যাপার রয়েছে এগুলো ভিন্ন ভিন্ন বিস্তারিত আলোচনার বিষয়ে আমি সেই দিকে যাচ্ছি না এখন চলে আসি যেটা একটা হচ্ছে পাই চার্ট তো এটা এটাই কিন্তু হচ্ছে রিজার্ভ মনে করতে হবে এটা রিজার্ভ এবং এটার মালিক কিন্তু একমাত্র আমেরিকা আমেরিকাই কিন্তু এটা নিয়ন্ত্রণ করে প্রসেসিং করে এর এই চ্যানেলের বাইরে দিয়ে অন্যদিকে যাওয়ার কোনো অপশন নেই আপাতত যদিও বা অন্যান্য আরও বিভিন্ন কান্ট্রি তারা নিজস্ব মুদ্রা নিজস্ব চ্যানেল তৈরি করার চেষ্টা করছে যদিও বা ইট উইল টেক টাইম ওয়েল সো আমরা চলে আসি এইখানে এই পাইচাটে এখন আমাদের রিজার্ভ ধরো যে 10 টাকা আছে আমি যাচ্ছি না কীভাবে রিজার্ভ আসে যায় এটা ওইদিকে যাচ্ছি না আমাদের 10 টাকা আছে তারপরে আমাদের পরে ভারত যেহেতু আমাদের চাইতে উন্নত রাষ্ট্র এবং অনেক বড় রাষ্ট্র তাদের $20 রয়েছে বাংলাদেশে আছে $10 চায়না আরও বৃহত্তম ইকোনমি আছে তার ধরে নিলাম যে $30 রয়েছে রিজার্ভ এভাবে নেপাল তো ছোটো রাষ্ট্র এবং ছোট অর্থনীতি তাই তাদের হচ্ছে $60 রয়েছে এই যে এখানে যে রিজার্ভগুলো রয়েছে
কান্ট্রির সাইজ অনুযায়ী যে রিজার্ভ বেশি হবে বিষয়টা কিন্তু আসলে এমনটা নয়। আবার এই কথাটাও ঠিক যে সে দেশের জনসংখ্যা যত বেশি হবে তাদের ইনকাম সোর্স বা বিভিন্ন রিসোর্সগুলো বাইরে রপ্তানি করে বাইরের ডলার আসবে, যার কারণে রিজার্ভটা বাড়বে, এটাই স্বাভাবিক। বাট দেশের সাইজ অনুযায়ী এবং ইয়ে অনুযায়ী, যেমন আমি আরেকটা কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, সিঙ্গাপুর একেবারে ছোটো একটি কান্ট্রি, বাট তারা কী অবস্থায় ছিল আজ থেকে 20-30 বছর আগে, বর্তমানে কী অবস্থা সেটা ভাবতে হবে। ছোটো রাষ্ট্র বাট তাদের রিজার্ভ জমা হয় বেশি, কীভাবে, এই যে ফরেন কান্ট্রির লোক তাদের দেশে যায়, ইনভেস্ট করে, FDR করে, আরও বিভিন্ন বিষয় রয়েছে। যাই হোক, আমি এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেপাল একটি ছোটো রাষ্ট্র, $7 আছে, ভারত বড় $20 রয়েছে, এই হচ্ছে অবস্থা। আমেরিকা $40 আছে, কানাডার $35 আছে, এটা রিজার্ভ, রাইট, এখানে জমা রয়েছে এই এলাকাতে। এখন আমি বাংলাদেশের লোক, আমি যখন কোনো একটা জিনিস কিনতে যাব, ধরো যে আমাদের গাড়ি কেনার দরকার রয়েছে, কার, পাজেরো, ওকে, বা প্রাডো, বা যে কোনো একটা, বা আরও আছে ল্যাম্বার, তারপরে মার্সিডিস, তারপরে আরও অনেকগুলো আছে, গো, মানে অনেকগুলো নাম আছে বড় বড়, টেসলা আছে, টেসলা তো, এই যে টেসলার মালিক কিন্তু কি ভুলে গেলাম যে ও এখন ওই যে টুইটার কিনে নিয়েছে, যাই হোক, ইলন মাস্ক, ওকে। তো এই যেটা বলছিলাম যে আমার এখন একটা টেসলা কেনার দরকার রয়েছে, এই টেসলা তো আর বাংলাদেশে তৈরি হয় না, বাইরে থেকে কিনে আনতে হবে। তো আমি যখন বাইরে থেকে আমেরিকা থেকে কিনে নিয়ে আসবো, এই আমেরিকা থেকে কিনে নিয়ে আসবো, তখন তো আমাকে সেটা ডলারে পেমেন্টটা দিতে হবে, এটা হচ্ছে নিয়ম, তাই না? পেমেন্টটা কিন্তু আলটিমেটলি ডলারই হবে, বাট আমরা ডিরেক্টলি হাতে গুনে ডলার দিব এটা কিন্তু না, এখানে এই প্রসেসটা এখানে না, এটা LC-র মাধ্যমে প্রসেসিং হয়ে আসে। সেক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে ওরা পেমেন্ট নেবে কিসে? ডলারে পেমেন্ট নেবে, এটা হচ্ছে নিয়ম, মানে প্রত্যেকে ডলারে পেমেন্ট নেয়। তো এখন আমার কাছে যদি 10 টাকা থাকে, মানে এই 10 টাকার মধ্যে 5 টাকা ধরে নিলাম যে, 5 টাকা ধরলাম যে প্রবাসীরা পাঠিয়েছে, আর হচ্ছে 5 টাকা ধরলাম যে গার্মেন্টস সেক্টর থেকে আমাদের এসেছে, তার মানে এই যে 10 টাকা এখানে আছে, এর বেশি টাকা নাই। আমি যখন আমেরিকা থেকে টেসলা কেনার চেষ্টা করব বা মার্সিডিস, তখন আমাকে পেমেন্ট দিতে হবে $8 থেকে। আর এই দিকে ধরে নিলাম যে এইগুলো বাংলাদেশ, মানে বাঙালি, মানে বাংলা টাকা, টয়াকার কয়াকার কা, এই এলাকাটা হচ্ছে, এটা ধরে নিলাম বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ, এর আর এই তারও ব্যাক সাইডে হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন আমার মার্সিডিস কেনার দরকার, আমার, আমি কোথায় ডলার পাবো? আমার তো টাকা দিতে হবে, তাই না? আমি যখন টাকাটা জমা দেবো বাংলাদেশে, বাংলাদেশের লোকাল ব্যাংকে, বাংলাদেশে, তখন বাংলাদেশ ব্যাংক করবে কি? বাংলাদেশ ব্যাংক তখন আমার এই বাংলা টাকাটা নিয়ে, এই যে ডলার জমা রয়েছে আমেরিকার নিয়ন্ত্রণে, এখান থেকে বলবে যে তুমি এই $10 থেকে $5 আমেরিকাকে দিয়ে দাও, কারণ আমার টেসলা কিনতে হবে অন্য একটা কোম্পানির কাছ থেকে। এখানে একটা ABCD একটা কোম্পানি ধরে নিলাম, যেটা টেসলা আমাকে কিনতে হবে। এই যে $10 থেকে এখানে $5 কী হবে, যোগ হয়ে যাবে, তখন আর কী হলো, $45 যোগ হয়ে গেল। বা আমি যদি কানাডা বা আমি যদি ইউরোপ থেকে নিই, তখন কিন্তু এই ডলারটা এখানে মাইনাস হয়ে এখানে চলে যাবে, প্লাস হয়ে যাবে ওদের কাছে। এবং এখানে এই ডলার থেকে যদি আমি সৌদি বা দুবাই থেকে নিই, তাহলে দুবাইয়ের দেহরাম অনুযায়ী সেই কোম্পানিকে পেমেন্ট করবে, এটাই হচ্ছে নিয়ম। মানে ওই দেশের গভর্নমেন্ট তাকে দেহরামে পেমেন্ট করবে, বাট গভর্নমেন্টের আন্ডারে এই যে ডলার যেটা থাকে, কানাডার যেটা ডলার, বা আমি যদি দুবাই এখানে ধরি, তো দুবাইয়ের দেহরাম, আচ্ছা এখানে দেহরাম ধরলাম যে এখানে 40 বা কিছু, সরি, আমি ধরলাম যে তাদের এখানে 15, আমি ধরলাম যে তাদের এখানে 15 রিজার্ভ রয়েছে। দুবাই থেকে যখন আমি নেব, তখন দুবাইকে যদি আমি $5 দিয়ে দিই বাংলাদেশ থেকে, তাহলে কী হলো, তাদের ওখানে $15 হলো। এবং এই যে এই রিজার্ভ থেকে তখন দুবাইয়ের যে কোম্পানি আছে তাকে তখন কী করবে, দুবাইয়ের যে দেহরাম বা রিয়েল আছে, রিয়েলে সেটা পেমেন্ট হবে। এই কোম্পানি তখন করবে কি, আমার নামে ওই যে টেসলা গাড়ি, মার্সিডিস, সেটা আমাদের জন্য ছেড়ে দেবে, তখন সেটা জাহাজের মাধ্যমে বাংলাদেশের যেটা চিটাগাং বন্দর আছে সেখানে চলে আসবে এক মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে। তাহলে এই হচ্ছে বিষয়টা যে কীভাবে মানে রিজার্ভ কমে বা বাড়ে। এখন আমার এখান থেকে $10 রিজার্ভ থেকে যদি $5 আমার গাড়ি কিনতেই চলে যায়, তাহলে থাকে এখানে $5, তাই না? তো এই ডলারটা আবার
কিভাবে যোগ হবে মানে কিভাবে বাড়বে ওই যে বিদেশিরা আবার যখন বাংলাদেশে টাকা পাঠাবে সেম একই ঘটনা ওরা আপনার দেহরাম বা রুপি বা রিঙ্গিতে জমা দেবে লোকাল ব্যাংকে ওইটা কনভার্ট হয়ে ডলারে রূপান্তরিত হবে ডলারে রূপান্তরিত হয়ে আমার এখানে চলে আসবে মানে দুবাই বা কানাডা বা অন্যান্য রাষ্ট্র থেকে যখনই জমা দেবে তখন আমার এখানে এই রিজার্ভটা বাড়তে থাকবে মানে ডলারটা বাড়তে থাকবে বাংলাদেশ ব্যাংক তখন করবে কি বা বাংলাদেশের ব্যাংকগুলো তখন করবে কি তখন বাংলা টাকা তারা নিজস্ব টাকা দিয়ে দিবে এই হচ্ছে জিনিস তখন আমাদের রিজার্ভ বাড়বে তো এই যে বিদেশিরা যারা রেমিটেন্স পাঠায় তারা যদি কাজ না করে যে তারা যদি মনে করে যে আমরা টাকাই পাঠাবো না আর এদেশে থেকে যাবো ঘর বাড়ি করে আর হ্যাঁ এটা যদি করে তাহলে কিন্তু এখানে দল মানে রিজার্ভ জমাই হবে না আর আরেকটা হচ্ছে যে ইউরোপ বা আমেরিকারা যদি পোশাক নেওয়া বন্ধ করে দেয় তাহলে সেখান থেকেও আমাদের টাকা আসবে না ইনকাম হবে না তখন কী হবে আমাদের রিজার্ভ জিরো জিরো হয়ে যাবে রিজার্ভ যখন জিরো জিরো হয়ে যাবে তখন আমরা কিন্তু চলতে পারবো না আমরা রাস্তা বানাতে পারবো না গাড়ি চালাতে পারবো না পাজরও নিতে পারবো না ইচ্ছা মতো যা ইচ্ছা তা আমরা করতে পারবো না আর এভাবেই কিন্তু একটা রাষ্ট্র চলে এইটা হচ্ছে আমার ছোট ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বোঝার চেষ্টা করলাম এমনটাই ওকে সো আমরা পুরো প্রসেসটা নিশ্চয়ই বুঝতে পেরেছি তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে কীভাবে কাজ করে এবং আমার স্টুডেন্টরা তারাও বুঝতে পারলো যখন আমার প্রচুর পরিমাণে আমি যখন রেমিটেন্স বিদেশ থেকে আনতে পারবো তখন আমার এখানে কী হয়ে যাবে দশের জায়গাতে তখন কী হয়ে যাবে দশের জায়গাতে তখন হয়তো তিরিশ হয়ে যাবে আবার এমন হতে পারে চল্লিশ হয়ে যেতে পারে মানে যত রিজার্ভ পাঠাবে তত কিন্তু এটা ফুলে যাবে এটা সাইজটা বড় হয়ে যাবে হ্যাঁ গ্যাপটা বড় হয়ে যাবে অনেক বেশি আমার রিজার্ভ থাকবে তখন আমার ক্রয় ক্ষমতা হেভি বাড়বে আমি যা ইচ্ছা তা আমেরিকা থেকে দুবাই থেকে বিভিন্ন দেশ থেকে মাল ধুমধাম বাংলাদেশে নিয়ে আসতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এখানে শেষ করছি রিজার্ভ নিয়ে আরও আরেকটি ভিডিও আমি বানাবো নেক্সট ভিডিওতে আমি দেখাবো রিজার্ভ কীভাবে চুরি হয় রিজার্ভ কীভাবে চুরি হয় এবং টাকা কীভাবে পাচার হয় এবং বৈধ উপায়ে কিন্তু রিজার্ভ চোখের সামনে দিয়ে কীভাবে হাওয়া হয়ে যায় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব শিখব এবং আমরা সেখান থেকে বুঝব যে কীভাবে একটা রাষ্ট্র চলে কীভাবে একটা দেশ চলে এবং কীভাবে মানে একটা সরকার তার জনগণের জন্য কাজ করে কীভাবে কীভাবে আমাদের এই যে রিজার্ভের কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে আবার কমে সব মিলিয়ে আমরা নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব প্রিয় বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম